আর ডিয়ার ভিউয়ার্স এবং লার্নার্স, আপনারা যে যেখান থেকে আমাদের কোয়েস্ট স্কুলের ভিডিওগুলো দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের এই ভিডিওটি আমরা নিয়ে এসেছি বিশেষ করে আমাদের নাউন সংক্রান্ত আলোচনা। ইউনিভার্সিটি অ্যাডমিশন কিংবা বিসিএস বা ব্যাংক জব কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে অথবা একাডেমিক এসএসসি ইন্টারমিডিয়েট যে কোনো পর্যায়ে আমরা নাউন সম্পর্কে বোঝার জন্যে আমাদের যে স্টাইলগুলো আমাদের ফলো করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকের আলোচনাটা বা আজকের ক্লাসটি হবে সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যাল, অর্থাৎ প্র্যাকটিক্যালি কীভাবে আমরা নাউনকে আইডেন্টিফাই করবো, কীভাবে চিনবো, কী কী সায়েন্স লক্ষণ থাকলে আমরা এটাকে নাউন বলবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং আমরা সরাসরি প্র্যাকটিস করবো। ওকে, তো ক্লাস শুরু করার আগে একটি কথা, সবাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। আর যদি আমাদের আজকে এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, আপনি যদি মনে করেন যে এই লেকচারটি আপনার জন্য কিংবা আপনার সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে নাউন। ওকে, তাহলে আমরা নাউন নিয়ে আলোচনা করার আগে প্রথমে আসুন, হোয়াট ইজ নাউন। আমরা প্রথমে যদি নাউন সংক্রান্ত বলি যে নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকে আমরা এক কথায় নাউন বলতে পারি। যেমন সেটি হতে পারে কোনো আইডিয়ার নাম, হতে পারে কোনো মানুষের নাম, হতে পারে কোনো বস্তুর নাম, হতে পারে কোনো একটা নিউজ পেপারের নাম, হতে পারে একটি দেশের নাম, অর্থাৎ পৃথিবীতে যত নাম আছে সেই সকল নামকেই মূলত নাউন বলা হয়ে থাকে। তো আমরা যেমন ধরুন আমরা এখন সরাসরি দেখব কত প্রকার নাউন আছে এবং কত প্রকার তার অ্যাপ্লিকেশনটা আমরা দেখব। তো ভার্ব অফ দ্য ওয়ার্ড, যেমন আমরা প্রথমে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছি তা হলো জাস্টিফিকেশন, এবং এই জাস্টিফিকেশন অর্থ হলো যৌক্তিকতা, এবং এই যৌক্তিকতা এটা আমাদের ভার্ব ফর্ম কী হবে সেটি আমাদেরকে এখন দেখতে বলা হয়েছে এবং ভার্ব ফর্মগুলো কী আমরা এখন দেখব। যেমন এখানে চারটি অপশন রয়েছে এবং চারটি অপশনের মধ্যে রয়েছে জাস্টিস রয়েছে, জাস্টিফাই রয়েছে, জাস্টিফিয়েবল রয়েছে এবং আরেকটি হলো জাস্টিফিয়েবলি। তো আমরা একটি রুলস জানি, সেটি হলো কোনো ওয়ার্ডের শেষে যদি TION থাকে, অর্থাৎ এটা সাফিক্স বলা হয়ে থাকে কোনো শব্দের শেষে বা রুটের শেষে যে ছোট ছোট ওয়ার্ড বা শব্দাংশগুলো যুক্ত হয় তাকে আমরা সাফিক্স বলে থাকি। একইভাবে TION হচ্ছে এই চারটা লেটার নিয়ে সন হয়েছে এবং এই TION থাকে সেটি নাউন হয়, এই কারণে জাস্টিফিকেশন শব্দটি হলো একটি নাউন। তো আমরা এখন এটার ভার্ব ফর্ম কী হবে, আমরা জানি যে যখন FY থাকলে সেটি ভার্ব হয়, এটি একটা রুল ছিল, তবে সকল ক্ষেত্রে না, আবার জাস্টিফাই থেকে জাস্টিফিকেশন শব্দটি এসে, সেই কারণে আমরা জাস্টিফাইকে আমরা বলতে পারি এটি হলো আমাদের নাউন, তাহলে সরি ভার্ব, এই জাস্টিফাই হলো আমাদের ভার্ব, তো এটার অ্যান্সার কী হবে তাহলে জাস্টিফাই হবে। ওকে, আমাদের আরও আছে, যেমন আমরা যদি পরবর্তী এক্সাম্পলটা দেখি যে তাহলে আমাদের এখানে উত্তর হবে কি বি। ওকে, আমরা বি দিলাম উত্তর। দেন আমরা আরেকটি, আমরা যদি টু নাম্বারে আসি সরাসরি প্র্যাকটিস, আমরা আলোচনার আগে আর কিছু এক্সাম্পল দেখছি, এবং আরেকটি শব্দ হলো কি সিম্পলিফিকেশন। তাহলে এই সিম্পলিফিকেশন এটিও কিন্তু একটি নাউন, কারণ লাস্টে কি আছে TION আছে, TION থাকলে, অর্থাৎ এই TION থাকলে সেটি মূলত নাউনই হয়। তো আমাদের একটা ভার্ব কি, অর্থাৎ এটার ভার্ব ফর্মটা আমাদের বের করতে বলেছে, এর আগে সেন্টেন্সও আমাদের সেম ভার্বের ফর্ম বের করতে বলেছে। তো আমাদের এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে কোন অপশনটা আমাকে ভার্ব সেটি আমাকে বের করতে হবে। আর সিম্পলিফিকেশনটা সিম্পলিফাই থেকে এসছে, তাহলে আমাদের উত্তর হবে কি, তাহলে এই সিম্পলিফাই, সরি আমাদের উত্তর হবে সিম্পলিফাই, হ্যাঁ ডি নাম্বার, তাহলে ডিটা হচ্ছে আমাদের সিম্পলিফাই। একইভাবে এর আগে জাস্টিফাই ছিল আর এখন সিম্পলিফাই হয়ে গেল, তাহলে আমাদের এখানে অ্যান্সার হিসেবে আমরা বলবো এটা উত্তর হবে ডি। ওকে, তাহলে ডিটা হবে আমাদের এখানে আনসার। শব্দের শেষে TION থাকলে সবসময় নাউন হয়, সেটিও আমরা আগে থেকে জানি। আমরা যদি তিন নাম্বারটায় যাই, সেখানে আমরা দেখতে পাবো দ্য ওয়ার্ড সার্ভাইভাল। তাহলে সার্ভাইভাল কোনো শব্দের শেষে কিন্তু এই যে AL থাকলে সেটিও কিন্তু নাউন হয়, এখানে বলা হয়েছে সার্ভাইভাল ইজ এ নাউন, সো হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম, ভার্ব ফর্ম কী হবে। তাহলে আমরা জানি যে রুলসটা সেটা হলো যে AL থাকলে সার্ভাইভাল এটা হচ্ছে নাউন ফর্ম, তাহলে এটার উত্তর ভার্ব ফর্মে সার্ভাইভ, অর্থাৎ সি, তাহলে সিটা হলো আমাদের জন্য কারেক্ট আনসার, তাহলে আমরা এখানে সিটা লিখবো, সিটা হলো কারেক্ট আনসার, সার্ভাইভ থেকে সার্ভাইভাল শব্দটি এসছে। চার নম্বরে যেটি, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য এজেক্টিভ পোলাইট, এই পোলাইট শব্দটাও কিন্তু হচ্ছে এজেক্টিভ, কারণ পোলাইট শব্দের অর্থ হলো যে কোনো মার্জিত বা
আমরা বলতে পারি খুবই মার্জিতই বলা যায়। তাহলে এটির যে নাউন ফর্মটি হবে সেটি হলো পোলাইটনেস। আমরা জানি কোনো শব্দের শেষে এন এনি ডাবল এস থাকলে সেটি মূলত নাউন হয়ে থাকে। ওকে, তাহলে এটা আমাদের উত্তরটা কি হবে? তাহলে পোলাইটনেস হলো এই যে সি, সিটা হবে আমাদের উত্তর। এখানে আমরা অ্যান্সার হিসেবে আমরা সি দেব। তো আপনারা লার্নার্স, আপনারা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছেন যে আমাদের গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো সেটি হলো জাস্টিফিকেশন, এটি থাকলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং একটি পরের ওয়ার্ডটা আমরা প্র্যাকটিস করেছি সিম্পলিফিকেশন, এরপরে আমরা সার্ভাইভাল প্র্যাকটিস করেছি, আর এখন পোলাইট প্র্যাকটিস করলাম। ওকে, আরেকটি ওয়ার্ড সেটি হলো ফাইন্ড আউট দ্য নাউন ফ্রম দ্য ফলোয়িং। তাহলে এই চারটে অপশনের মধ্যে আমাদের নাউন ফর্মটা আমাদের বার করতে বলা হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা জানি যে কিছু সাইন থাকলেই আমরা নাউন বের করতে পারি। তাহলে টি ওয়াই থাকলে মনে রাখবেন যে কোনো শব্দের শেষে যদি টি ওয়াই থাকে সেটি বেশিরভাগই মূলত নাউন হয়ে থাকে। এক্সাম্পলে যেমন সিনসিয়ারিটি, যেমন ইন্টিগ্রিটি, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমাদের নাউনের ক্যাটাগরিতে যাবে, নাউন পর্যায়ে পড়বে। ওকে, তাহলে দেখুন আমরা এটাকে নাউন পর্যায়ে রাখতে পারি। তাহলে আমাদের এই নিয়ম অনুযায়ী আমাদের এই চারটা অপশানের মধ্যে একমাত্র ন্যাশনালিটি অর্থাৎ এই ডিটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার, বা আমরা এটাকে বলতে পারি যে এটা আমাদের জন্য নাউন। ওকে, তারপরে আমরা যদি দেখি আমাদের ছয় নাম্বারটা হচ্ছে ফ্রিকুয়েন্সি। ওকে, ফ্রিকুয়েন্সি এটি কি নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? তাহলে আমরা জানি ফ্রিকুয়েন্সি শব্দের অর্থ হচ্ছে বারংবার, অর্থাৎ পুনরায় বারবার হয়, এটাকে আমরা বলতে পারি যে ফ্রিকুয়েন্ট। তাহলে বারবার, এই যে পুনঃপুনিকতা বা বারবার আসছে, এইটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি। কোনো শব্দের শেষে কিন্তু এই যে সি ওয়াই থাকলে এটি সবসময় কী হবে? সেটিও নাউন হয়। তাহলে আমরা বলতে পারি যে ফ্রিকুয়েন্সি হচ্ছে একটা কি নাউন, আমাদের উত্তর হবে কি নাউন, অর্থাৎ নাম্বার এইটে হবে আমাদের জন্য সঠিক অ্যান্সার। আমরা পরবর্তীতে যদি আরেকটা ওয়ার্ড দেখি সার্ভাইভাল, তাহলে সার্ভাইভালের মধ্যে আমাদের চারটা অপশন আছে। এটা কি আমরা জানি এ এল থাকলে, আমরা আগেও পড়েছি এ এল থাকলে সবসময় এটা নাউন হয়, তাহলে উত্তর হবে কি নাউন। তাহলে সার্ভাইভটা হচ্ছে ভার্ব, এই সার্ভাইভটা হলো আমাদের ভার্ব, আর সার্ভাইভালটা হলো কি নাউন ফর্ম। তাহলে আমরা মোটামুটি ছ পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা একটু আট নাম্বারটা দেখবো, দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন ডেঞ্জার। দেখুন এখানে একটা এক্সাম্পল হলো ডেঞ্জার, তাহলে ডেঞ্জার শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক, না সরি, ডেঞ্জার মানে হচ্ছে বিপদ। তাহলে বিপদটা হচ্ছে মূলত নাউন, কারণ আর যদি বলা ডেঞ্জারাস তখন সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সেটির অর্থ হবে বিপজ্জনক। তাহলে এই যে ডেঞ্জারাস যেটি আছে এটি হচ্ছে আমাদের জন্য অ্যাডজেক্টিভ, এটি হলো অ্যাডজেক্টিভ। আর এনডেঞ্জার যেটি রয়েছে, আমরা জানি যে ডেঞ্জারের আগে যখন একটা এন যুক্ত হয়, মানে এন হচ্ছে প্রেফিক্স, এই প্রেফিক্সটা যুক্ত হলে সেটি মূলত ভার্ব হয়ে যায়। তাহলে আমাদের উত্তর হবে কি এখানে এনডেঞ্জার, অর্থাৎ এই ডিটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের জন্য ডিটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা কিছু নিয়ম দেখব, সেটি হলো নাউন চেনার উপায়। এটা কি নাউন চেনার অনেকগুলো উপায় আছে, যেমন বাঘ দেখে, ডোরাকাটা দেখে আমরা বাঘ চিনতে পারি। একইভাবে নাউনের কিছু সাফিক্স প্রেফিক্স সাফিক্স আছে মূলত, সেগুলো দেখে আমরা বলতে পারি যে নাউনটা শব্দটা নাউন কিনা। যেমন প্রথমত হচ্ছে ইএনসি থাকলে এটা নাউন হবে, টিআইওয়ান, ইএনটি, এমইএনটি, অর্থাৎ এই যে ক্যাটাগরি যতগুলো আছে সেই শব্দগুলো থাকলে আমরা বলতে পারি এটি নাউন, তাহলে সেটি সবসময় কী হবে নাউন হবে। তো আমরা এই মেথডটা অ্যাপ্লাই করব। তো প্রথমে দেখি, যেমন এসআইএন আছে, আইএনজি আছে, ডাবল ই আছে, নেস আছে, হুড আছে, অলরেডি আমরা কিছু কিছু আলোচনা করেছি। আমরা এখন সরাসরি কিছু এক্সারসাইজ করব, খুবই খুবই গুরুত্বপূর্ণ ডিয়ার ভিউয়ার্স, এইগুলো ভার্সিটি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, বা যে কোনো জব পরীক্ষার জন্য কিংবা একাডেমিক সেক্টরেও খুব গুরুত্বপূর্ণ যে আমাদের নাউন চিনতে হবে। তো আমাদের এখানে বলা হয়েছে যে কারেক্ট করতে, অর্থাৎ নিচে আমাদের যতগুলো সেন্টেন্স আছে সেখানে ভুল আছে, সে ভুলটা আগে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, এবং সেটা কী কারণে ভুল বা কোন জায়গায় ভুল সেটার করেক্ট অ্যান্সারটা কী হবে সেটাও আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা চলুন প্রথম সেন্টেন্সটা আমরা একটু পড়ি। প্রথমে এক নম্বরে বলা হয়েছে ইন ইটস সি ল্যাব প্রোগ্রাম দি ইউএসএ। ডিয়ার ভিউয়ার্স, আমি একটি কথা বলে রাখি যে আমাদের এই সেন্টেন্সগুলো থেকে আমরা যেমন মিনিং বের করার টেকনিকটাও শিখবো, সেন্টেন্স স্ট্রাকচারটা দেখবো, আবার পাশাপাশি এররগুলো কোথায় আছে সেটাও আমরা ফাইন্ড আউট করতে শিখবো, অর্থাৎ এক ঢিলে আমরা তিন পাখি মারার চেষ্টা করতে হবে। ওকে, তো আমরা দেখি প্রথমে বলেছে ইন ইটস সি ল্যাব প্রোগ্রাম। তাহলে সি ল্যাব প্রোগ্রাম হচ্ছে যে সমুদ্রের একটা সমুদ্রের মধ্যে সংগঠিত একটা অনুষ্ঠানে, যেটা ইউএস নেভি কর্তৃক হয়েছিল, এবং তারা স্টাডি করেছিল যে দ্য পসিবল অফ হ্যাভিং পিপল লিভ বেনিথ দ্য ওশান, অর্থাৎ
কতটুকু সম্ভাবনা রয়েছে যে সমুদ্রের নিচে মানুষ বসবাস করা, এরকম একটা ধারণা নিয়ে তারা রিসার্চ করেছিল। এখন বিষয়টা হচ্ছে আমাদের এই সায়েন্টিস্টের মধ্যে ভুলটা কোন জায়গায় আছে সেটা আমরা দেখব। দেখুন, আমাদের এখানে একটি বিষয় সেটি হলো যে ভুলটা আসলে বের করাটা অনেকটাই সহজ হয়ে যাবে যদি আপনি নাউন সম্পর্কে আপনার আইডিয়া থাকে। যেমন বলা হয়েছে এখানে দ্য পসিবল, তো দ্য পসিবল আমরা জানি যে প্রথমে আর্টিকেল থাকলে বা ডিটারমিনেন্ট থাকলে পরবর্তী নাউন ফর্ম হয়। তাহলে এই যে পসিবল শব্দটা আছে যেটা সম্পূর্ণভাবে নাউন হওয়ার কথা ছিল, কিন্তু পসিবল মানে অ্যাডজেক্টিভ এবং দিয়ের পর কখনো অ্যাডজেক্টিভ সরাসরি বসতে পারে না, এটাকে নাউন ফর্ম করতে হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ এখানে যে পসিবলটা আছে এটা পসিবিলিটি হয়ে যাবে। তাহলে আমরা এটা কি কী লিখবো? পসিবিলিটি লিখবো। তাহলে পসিবিলিটিটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যেখানে পসিবল আছে সেখানে আমরা পসিবিলিটি লাগিয়ে দিলেই আমাদের নাউন ফর্ম হয়ে যাবে আর তখন সেন্টেন্সটা কারেক্ট হবে। ওকে, তো এভাবে আমরা পরবর্তীতে আবার দেখি দুই নম্বরে, আমরা দেখি কি আছে। দুই নম্বরে বলা হয়েছে যে লাম্বা, লাম্বা মানে কি? করার দিয়ে যে কাটা তক্তা, এটাকে বলা লাম্বা। ফ্রম রেডউডস ইজ ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ ইটস স্ট্রেইট গেইন, অ্যাট্রাকটিভ কালার অ্যান্ড ডিউরেবিলিটি। তো ডিয়ার ভিউয়ার্স, যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্ট্রেইট গেইন, এটা কমা, অ্যাট্রাকটিভ কালার, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আমাদের এটা স্ট্রাকচার কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবেই ব্যবহৃত হচ্ছে। অ্যান্ড এর পরেও কিন্তু নাউন ফর্মে ব্যবহৃত হবে। তাহলে এখানে স্ট্রেইট গেইন বলা হয়েছে, অ্যাট্রাকটিভ কালার বলা হয়েছে এবং ডিউরেবল বলা হচ্ছে। এখানে শুধুমাত্র একটি অ্যাডজেক্টিভ দিয়ে দেওয়া হয়েছে, বাট এখানে নাউন হওয়ার কথা ছিল, কারণ অব এর পরে আমরা জানি যে এই যে অব আছে বা ইটস আছে প্রেপোজিশন কিংবা পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সব সময় নাউন ফর্মে ব্যবহৃত হয়। তাহলে আমাদের এখানে ডিউরেবল না হয়ে আমাদের কি হবে? ডিউরেবিলিটি হবে। তাহলে আমি ডিউরেবিলিটি শব্দটা যদি আমি লিখি তাহলে আমাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে ডিউরেবল না হয়ে কি হবে? ডিউরেবিলিটি, ডিউরেবিলিটি, ইয়াস, ডিউরেবিলিটি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো আমি এটা পাশাপাশি লিখলাম যাতে সবার জন্য সুবিধা হয়। ওকে, আমরা তিন নম্বরে বা তিন নম্বরে আমরা আসি। আমাদের তিন নম্বর প্রশ্নের মধ্যে আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছি দ্য কন্ডিশন মোস্ট ফেভারেবল টু দ্য ফর্ম অফ ডিউ আর রিলেটিভলি হাই হিউমিডিটি অ্যান্ড এ খাম ক্লিয়ার অ্যাটমসফিয়ার। তাহলে এখানে এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি দ্য কন্ডিশনসের কথা বলা হয়েছে, মোস্ট ফেভারেবল টু দ্য ফর্ম। দেখুন, আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি, যে ফর্ম যে শব্দটা আছে, ফর্ম শব্দটা হচ্ছে মূলত ভার্ব, যেটির অর্থ হলো কোনো কিছু গঠন করা। খালি দিয়ের পরে কখনো আমরা ভার্ব ফর্ম দিতে পারবো না, আমাদেরকে নাউন ফর্মে দিতে হবে। তাহলে আমাদের এই ফর্ম শব্দটা যদি নাউন ফর্ম আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের কি দিতে হবে? ফর্মের সাথে TI1 যোগ করে ফর্মেশন হয়ে যায়, আর ফর্মেশনটা হচ্ছে নাউন ফর্ম। তাহলে আমাদের উত্তরটা কি হবে? ফর্মেশন। ওকে, তাহলে ফর্মেশনটা আমি একটু টাইপ করে লেখার চেষ্টা করি যাতে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে ফর্মেশন, সরি, ফর্মেশন। ওকে, তাহলে আমাদের এখানে কি হবে? দা ফর্মেশন হবে। তো দেখুন, পরবর্তীতে আমরা যদি দেখি নেক্সট আমাদের চার নম্বর প্রশ্নটা, সেটি হলো কি, ইন দ্য হিস্ট্রি অব আমেরিকান ডেভেলপিং। দেখুন, এখানেই বোঝা যাচ্ছে যে আমাদের এই সেন্টেন্সের মধ্যে মূলত ডেভেলপিং শব্দটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি উন্নয়নশীল। তাহলে আমেরিকানের, আমেরিকানটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আসলে ডেভেলপিং ING হয় না, যেহেতু এটার ডেভেলপের নাউন ফর্ম আছে, অর্থাৎ এটা ING যোগ করে কিন্তু আসলে নাউন ফর্ম করা যায় না, আমাদের ডেভেলপমেন্ট বলতে হবে। এই যে MENT, এই MENT যোগ করে কিন্তু আমরা নাউন ফর্ম করতে পারি। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে কি? ডেভেলপিং না হয়ে আমাদের বলতে হবে ডেভেলপমেন্ট, তাহলে আমাদের এটা সঠিক হবে। তো আমি লিখছি ডেভেলপমেন্ট। ওকে, তাহলে এই ডেভেলপমেন্ট শব্দটা দিয়ে আমাদের এটার সঠিক অ্যান্সার দিতে হবে। তো আসুন পরবর্তীতে আমাদের পাঁচ নম্বরে যাই এবার, আর বাকিগুলো ঠিক আছে, এখানে আর কোনো প্রবলেম নাই আশা করি। মেথড অফ কমার্শিয়ালস, ল্যান্ড ট্রান্সপোর্টেশন, সেন্ট্রাল রোড, এইচ। ওকে, জন ক্রাউড ক্রসমস পোয়েট্রি ক্যানসমস পোয়েট্রি ফ্ল্যাক্স। তাহলে এটা মোটামুটি ভার্ব হিসেবে আছে, এটা ভার্ব, কোনো সমস্যা নাই। উইথ সফিস্টিকেটেড উইথ, তাও ঠিক আছে। সফিস্টিকেটেড উইথ মানে হচ্ছে রসময়, সূক্ষ্ম বুদ্ধি অ্যান্ড আয়রনি অফ দ্য পপুলার থিমেটিক। দেখুন, এখানে পপুলারের পরে, পপুলারটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এটার পরে আমাদেরকে অবশ্যই নাউন ফর্ম ইউজ করতে হবে। থিমেটিক শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা ব্যবহার করা যাবে না। আমাদের এখানে
থিমেটিক না হয় এটা থিম ব্যবহার করতে হবে। তো যেহেতু এখানে অনেকগুলো বিষয় আছে, আইরনি অনেকগুলো বিষয় আছে, এটা থিমস আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে আমরা যদি সেটা চিন্তা করি তাহলে আমাদের এই থিমেটিকের জায়গায় আমাদের কি ব্যবহার করতে হবে, থিমস, THEMES, থিমস। তাহলে আমাদের এটা সঠিক হবে। ওকে, তাহলে আমাদের উত্তরটা হবে কি, থিমস। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই, 6 নম্বরে। আমাদের ভুলগুলো কোথায় কোথায় হচ্ছে, মূলত নাউন সংক্রান্ত ভুলগুলো। থমাস জেফারসন ওয়াজ এ ভায়োলিনিস্ট, তিনি ছিলেন একজন বাদ্যযন্ত্র, প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড আর্কিটেক্ট অ্যান্ড স্কলারলি। এটা ইজিলি বোঝা যাচ্ছে। দেখুন আমাদের এই যে অ্যান্ডের আগেও যেরকম, অর্থাৎ অ্যান্ডের আগেও নাউন ফর্ম আছে, সুতরাং অ্যান্ডের পরেও কিন্তু নাউন ফর্মই বসবে। তাহলে স্কলারলি না হয়ে সেটি হয়ে যাবে কি, স্কলা। অর্থাৎ আমরা এই LYটাকে কেটে দিব, তাহলে আমাদের স্কলা দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে, আমরা সঠিক অ্যান্সার পেরে যাব। তাহলে অ্যান্ড স্কলার হয়ে যাবে। 7 নম্বরে যদি যাই, আমাদের দেখতে পাচ্ছি ইন আ হলো ট্রি উইথ নো ওপেন রাইট টু দ্য আউটসাইড ডিকেইং উড গ্র্যাজুয়ালি ফলস টু বটম অফ দ্য ট্রাঙ্ক। দেখুন এই সেন্টেন্সের মধ্যে আমাদের নো হচ্ছে কি, তাহলে নো হচ্ছে আমাদের একটা ডিটারমিনার বা অ্যাজেক্টিভ বলতে পারি। নোর পরে অর্থাৎ আমরা সবসময় নাউন ফর্মে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে ওপেন শব্দটা হচ্ছে একটা ভার্ব, এটা একটা নাউন ফর্ম আছে, সেই নাউন ফর্মটা আমাদের এই জায়গায় ব্যবহার করতে হবে। তাহলে সেই নাউন ফর্মটা কি, সেই নাউন ফর্মটা হলো ওপেন, নো ওপেনিং দিতে পারি অথবা নো ওপেননেস দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ইন এ হলো ট্রি উইথ নো ওপেনিং টু দ্য আউটসাইড। ওকে, তাহলে আমরা এটা কি দিতে পারি, ওপেনিং দিতে পারি অথবা, হ্যাঁ আচ্ছা, ওপেননেস, ওপেননেস ভিন্ন অর্থে হতে হবে। তাহলে ওপেনিংটাই দেওয়াটা সবচেয়ে পারফেক্ট হবে। ওকে, তাহলে আমাদের ওপেনিং হয়ে যাবে, তিনি হয়ে উঠছি। ওকে, তো 8 নম্বরে যদি আমরা যাই, 8 নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটা একটু পড়ি, তাহলে দ্য রেভেন্স ব্ল্যাক, রেভেন্স ব্ল্যাক কালার মানে হচ্ছে ডার্ক কাকের যে কালো কালারের যেটা রয়েছে, মোর্নফুল, ক্রক, ক্রক মানে হচ্ছে কর্কশ ডাক অ্যান্ড বোল্ড। আচ্ছা, এখানে ব্যাপারটা হলো কর্কশ ডাক অ্যান্ড বোল্ড বলা হয়েছে, বোল্ড হ্যাভ মেড ইট অ্যান অবজেক্ট অফ সুপারস্টিশন অ্যান্ড লিজেন্ড। তাহলে সুপারস্টিশন মানে হচ্ছে কি, বিভিন্ন কুসংস্কার, এবং লিজেন্ড হচ্ছে আমাদের লোককাহিনী। তাহলে এখানে বোল্ড শব্দটা বলা হয়েছে, তো ব্ল্যাক কালার, মোর্নফুল, ক্রক অ্যান্ড বোল্ডনেস, বোল্ডনেস মানে সাহসিকতা। তাহলে আমাদের এখানে নাউন হিসেবে ইউজ করলে সেটি আমাদের বোল্ডনেস ব্যবহার করতে হবে। তাহলে এটার উত্তরটা কি হবে, বোল্ডনেস। আমি উত্তরটা আবার লিখে দিচ্ছি, উপরেই লিখে দিই। ওকে, তাহলে এখানে কি হবে, বোল্ডনেস। ওকে, এবার আমরা 9 নম্বরে চলে যাই। 9 নম্বরে গেলে আমাদের বাকিটা আবার দেখি, 9 নম্বরে কি আছে, দ্য ইম্পর্টেন্ট, দ্য ইম্পর্টেন্ট অফ, আচ্ছা ইম্পর্টেন্ট এটা তো হয়নি, যেমন দায়ের পরে আমরা জানি নাউন ফর্ম হবে, তাহলে ইম্পর্টেন্স হয়ে যাবে। ইম্পর্টেন্ট না দিয়ে আমরা ইম্পর্টেন্স করে দিব, অর্থাৎ এই যে এনটি যেটা আছে এটাকে কেটে দিয়ে আমরা ইম্পর্টেন্স, অর্থাৎ এনসিই, সিই লাগিয়ে দিলে আমাদের হয়ে যাবে অ্যান্সারটা, ইম্পর্টেন্স অফ চিলড্রেন্স প্লে। 10 নম্বর যদি দেখি, আমরা ইমিগ্রেটেড ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ কান্ট্রিজ হ্যাভ গিভেন দ্য ইউনাইটেড, এখানে ইমিগ্রেটেড কেন হলো, ইমিগ্রান্টস হবে। ঠিক আছে, আমাদের এখানে ব্যক্তি বোঝাচ্ছে, সেজন্য ইমিগ্রান্টস, অর্থাৎ ইডি বাদ দিয়ে আমরা জিআর এনটি, অর্থাৎ এনটি বসাই দিব এবং অ্যাজ দিয়ে দেব, ইমিগ্রান্টস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ কান্ট্রিজ। ওকে, তাহলে নাউন হয়ে গেল। 11 নম্বর, আ নিউ কলোনাইজেশন, কলোনাইজেশন দরকার নেই, নিউ কলোনি হবে। হ্যাঁ, এটা TI1 দরকার নেই, আমাদের এটা নিউ কলোনি দিয়ে দেবো। তাহলে আমাদের নিউ কলোনি দিলে কি হবে, আমাদের এটা কারেক্ট হয়ে যাবে। ওকে, যারা বুঝতে পারছেন তাদের জন্য একটু টাইপ করে দিই, তাহলে কি হবে, কলোনি হয়ে যাবে, নিউ কলোনি। নতুন একটা কলোনি কি করা হয়েছে, এটা বিল্ড আপ করা হয়েছে, এবং এটা কোথায়, হাওয়াই। ওকে, হাওয়াই দ্বীপপুঞ্জে। তাহলে এ ছিল আমাদের বিভিন্ন প্র্যাকটিসগুলো, আমরা দেখলাম যে সরাসরি কোথায় কোথায় নাউন বসবে, কী কী কারণে, এবং নাউন ফর্মগুলো কী হবে, সেই নাউন ফর্মগুলোকে আমরা যথাযথ জায়গায় বসিয়েছি। তো আমরা পরবর্তীতে আমাদের ক্লাসিফিকেশন অফ নাউনে চলে যাব। আমাদের ক্লাসিফিকেশন অফ নাউন দেখি আমাদের কি আছে। ওকে, ক্লাসিফিকেশন অফ নাউনটা আমরা পরবর্তী একটা ভিডিওতে হয়তো আলোচনা করবো, আজকে আলোচনা করা যায়। যেমন নাউন ফর্ম হিসেবে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা দেখি আলোচনাটা চালিয়ে যাই, সেটাই ভাবে বেটার হবে। তো আসুন, আমাদের কনক্রিট নাউনকে দুইভাগে ভাগ করা, একটি হলো কনক্রিট এবং একটি হলো অ্যাবস্ট্রাক্ট।
তো কনক্রিট মানে কি? কনক্রিট মানে হলো যেটা আমরা স্পর্শ করতে পারি, যেটা ইন্দ্রিয় দিয়ে এটাকে আমরা দেখতে পারি, ছুঁতে পারি, বুঝতে পারি। হ্যাঁ, এই ধরনের যতগুলো একেবারে কনক্রিট শেপ আছে, অর্থাৎ ফিজিক্যাল শেপ আছে, সেগুলোকে আমরা বলি কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে এমন সব নাউন যেগুলো আসলে আমরা স্পর্শ করতে পারি না। এটা শুধুমাত্র একটা কনসেপ্ট হিসেবে কাজ করে, যেমন সিনসিয়ারিটি, ইন্টিগ্রিটি, লাভ, এগুলোকে অ্যাকচুয়ালি আমরা কখনো ধরতে পারি না, ছুঁতে পারি না, হ্যাঁ, বা চোখে দেখাও যায় না এগুলো। তো এগুলোকে, এগুলো হচ্ছে কনসেপ্ট, এগুলোকে আমরা হয়তো বা মানসিকভাবে ফিল করতে পারি, মন মনোগতভাবে। আর অথচ আমরা কনক্রিট, যেমন ফ্যান, মার্কার, হোয়াইট বোর্ড, এগুলো আপনি দেখতে পাবেন, ছুঁতে পারবেন, এই জন্য এগুলোর নাম কনক্রিট। তো কনক্রিট নাউনগুলো মূলত চার প্রকার, সেটি হলো কি কি? যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এগুলো হচ্ছে আমাদের চার প্রকার কনক্রিট নাউন। তো কনক্রিট নাউনগুলো চার প্রকার, তাহলে প্রপার নাউন আছে, কমন নাউন এবং কালেকটিভ নাউন আছে, আর লাস্ট ওয়ান হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এগুলো সবগুলো হচ্ছে কনক্রিট নাউন। তো আমরা যেমন দেখি এক্সাম্পল, প্রপার নাউন কি? প্রপার নাউন হলো কোনো কিছুর নির্দিষ্ট স্পেসিফিক নেম বোঝালে সেটি হলো প্রপার নাউন, এবং প্রপার নাউন সবসময় বড় হাতের হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে হবে। ওকে, তো যেমন রহিমে এখানে আমাদের আর বড় হাতে দেওয়া হয়েছে। আর কমন নাউন কোনগুলো? যেগুলো সকল জিনিসের একটি সাধারণ স্পেসিফিক, মানে কমন একটি নাম বোঝাবে, তবে সেটি হচ্ছে কমন নাউন। যেমন বিভিন্ন কোচিং সেন্টার নাম হইতে পারে, যেমন আমরা যদি বলি বিসিএস এ কনফিডেন্স একটা কোচিং সেন্টার, অ্যাচিভমেন্ট, ওরাকল, এগুলো এক একটা কোচিং সেন্টারের নাম, ওগুলো সবসময় বড় হাতের হবে, কিন্তু সবগুলোকে আমরা কোচিং সেন্টার হিসেবে চিনে থাকি, এই জন্য এটি হলো কমন নাম। আরও একটা এক্সাম্পল দিই, যেমন যমুনা, পদ্মা, মেঘনা, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন নদীর নাম। তাহলে এই নামগুলো সবসময় কি হবে? এই নামগুলো সবসময় প্রপার নাউন হবে, কিন্তু সমস্ত নদীকে আমরা একটা ওয়ার্ড রিভার দিয়ে চিনে থাকি, রিভার দিয়ে সমস্ত নদীকেই বোঝায়, সেই জন্য রিভারটা হচ্ছে একটি কমন নাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরকম যেমন হিউম্যান বিং, আমার নাম এক ধরনের, আরেকজনের নাম আরেক রকম, তাহলে নাম বুঝালে প্রপার, কিন্তু আমরা প্রত্যেকে হিউম্যান বিং, অর্থাৎ হিউম্যান শব্দটা একটি কমন নাম। কালেকটিভ নাউনের এক্সাম্পল হচ্ছে কোনো জিনিসের সমষ্টি বোঝালে সেটি কমন কালেকশন বোঝায়, অর্থাৎ যেমন কমিটি, কমিটি তৈরি করতে অনেক মানুষের একটা সমন্বয় প্রয়োজন, সেজন্য কমিটি একটা কালেকটিভ নাউন। একইভাবে আর্মি কিন্তু একজন তৈরি হয় না, আর্মিটাও অনেক সোলজারের মাধ্যমে আর্মি এটা তৈরি হয়, সেজন্য আর্মিটাও একটি কালেকটিভ নাউন। এরকম আরও আছে, যেমন ক্লাব আছে, গ্রুপ আছে, ক্লাস আছে, অর্গানাইজেশন আছে, কমিটি আছে, হ্যাঁ, এরকম অসংখ্য। আচ্ছা, আর ম্যাটেরিয়াল কোনগুলো? এগুলো বস্তু বা উপকরণ নাম, যেমন ধরুন লেকচার ম্যাটেরিয়ালস এটা একটা, অথবা এই যে মার্কার, বোর্ড, টেবিল, চেয়ার, এগুলো সবই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি, আর বাকি যতগুলো কনসেপ্ট আছে এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা সেন্টেন্সে নাউনের ব্যবহারটা এখন দেখবো, যে আসলে আমরা প্রথমত নাউন পাঁচটা জায়গায় বসে, একটি হলো সাবজেক্টের জায়গায় বসে। তাহলে সাবজেক্ট, যেমন এই যে সেন্টেন্সটা, অর্থাৎ প্রথমে যে সেন্টেন্সটা দেওয়া আছে, সেন্টেন্সটা সম্পূর্ণভাবে প্রথমেই দেওয়া আছে, মানে সাবজেক্ট, তাহলে এই জায়গাটা আমার সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে বসলে সবসময় কী হবে? নাউন ফর্ম হবে। তাহলে এই অপশানগুলোর মধ্যে, অর্থাৎ চারটা অপশানের মধ্যে আমাদের নাউন ফর্ম কি সেটা আমাদের বের করতে হবে। তো দেখুন, আমাদের এখানে চারটা অপশানের মধ্যে নাউন ফর্ম হলো, যেমন পজিশন আছে, দ্য পজিশন আছে, দ্য পজিশনস আছে, এবং পজিশন আছে। তাহলে আমাদের বাকি অংশটা পড়ি, দ্য অফ দ্য রুম উইল বি সোল্ড। তাহলে এখানে বলছে, মানে এই রুমের মালিকানাটা কি করা হবে? বিক্রি করা হবে। পজিশন মানে হলো মালিকানা, সত্ত্ব, একটি সম্পত্তির মালিকানাই হচ্ছে একটাই, যেমন প্লুরাল সি কখনোই হবে না। তাহলে উত্তর হবে কি আমাদের? এ হবে, কারণ পজিশন মালিক সবসময় একজনই হয়, এই জন্য পজিশন, পজিশন মালিকানা। আর পজিশন যেটা রয়েছে, এই পজিশন মানে হচ্ছে অবস্থান, সুতরাং এটি হবে না আমাদের, এইটাই হবে উত্তর। ওকে, আমরা পরবর্তী আরেকটা এক্সাম্পল দেখি, যেমন আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশড, মানে যতক্ষণ না পর্যন্ত আমরা একটা নিরাপদ জায়গাকে এস্টাবলিশ করতে পারছি, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস, আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে তারা কি ফেস করবে? দ্যার সব এক্সটেনশন বিলুপ্তি, তাহলে তারা বিলুপ্তি মানে সম্মুখীন হবে। তাহলে উইল ফেস, এরপরে সব সময় আমরা কি দিব? একটা নাউন অবজেক্ট হিসেবে আমরা নাউনকে ব্যবহার করতে পারি। তাহলে উইল হচ্ছে আমার এখানে অক্সিলারি ভার্ব, আর ফেসড হচ্ছে ভার্ব, তাহলে এখানে অবজেক্ট হিসেবে আমাদের নাউন ফর্ম আসবে। এর আগে সেন্টেন্সটা ছিল সাবজেক্ট হিসেবে নাউন, আর এখন দেখলাম আমরা অবজেক্ট হিসেবে নাউন। তাহলে সেক্ষেত্রে অপশনগুলোর মধ্যে দেখুন, আমাদের একমাত্র পসিবিলিটি হচ্ছে নাউন ফর্ম, তাহলে আমাদের বিটাই হবে কারেক্ট আনসার, দ্য পসিবিলিটি অফ এক্সটেনশন, এটাই হবে কারেক্ট আনসার। তাহলে আমরা এখানে উত্তর হিসেবে আমরা বি লিখতে পারি। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন ধরুন প্রেপোজিশনের আগে বা আর্টিকেলের পরে আমরা অনেক সময় নাউন ব্যবহার করতে পারি। তো দি এর পর অবশ্যই নাউন হবে, তাহলে এফেক্ট এবং ইফেক্টস এটার মধ্যে আমাদের একমাত্র ডিটাই হচ্ছে কারেক্ট আনসার, ইফেক্টস, অর্থাৎ কারণ দ্য ইফেক্টস অফ পলিউশন, পলিউশনের ইফেক্ট তো একটা হয় না, অনেকগুলো হয়।
আর তাছাড়া এফেক্ট হচ্ছে ভার্ব আর ইফেক্ট হচ্ছে নাউন ফর্ম। সুতরাং এই ইফেক্টটাই হবে কারেক্ট আনসার। ওকে,